আজকে তো সরস্বতী পুজো, সরস্বতী মাকে আমরা চিনি বিদ্যার দেবী বলে। তো এটা একটা, এটা যেহেতু আমাদের শিশু বিহার স্কুল, একটা এখানে আমরা পঠন পাঠন করি। তো এখানে সারা বছর আমরা পড়াশোনা করি। তো আজকের দিনটা আমরা ছাত্রদের জন্য খুব স্পেশাল। আমরা সবাই মিলে, এটা একটা সোশ্যালিস্ট, এটা একটা কাজ, এটা আমরা সবাই মিলে পালন করছি। এখানে কোনো ধর্ম, জাতি ধর্ম নির্বিশেষে কোনো এরকম বিভিন্নতা নেই। আমরা সবাই একত্রে মিলে ছাত্র শিক্ষক যে সম্পর্ক, এটাও একটা ভালো হয়ে ওঠে। এবং আমরা বিদ্যার দেবীর কাছে প্রার্থনা করছি, আমরা যেরকমভাবে পড়াশোনা করতে পারছি, এরকম আমাদের যে এরকম আরও ভাই বোনরা আছে যারা অক্ষম, পড়াশোনা করতে অক্ষম, তারাও যাতে পড়াশোনার সমানভাবে সুযোগ পায়, সবার মঙ্গল হোক, এটাই আমাদের কামনা। আমি সেই জন্য আমরা এরকম খুব ছোট্ট করে এই বিদ্যার দেবীর পুজো করছি। খুব মজা করছে, খুব মজা করে, এবং সবার সাথে মিলে, জাতি ধর্ম ভেদাভেদ না করে সবার সাথে একসাথে, এটা বাঙালির পুজো, আমরা সবাই মিলে আনন্দ করবো। আমাদের সবার ভালো হোক, মঙ্গল হোক, পড়াশোনা যাতে ভালো করে করতে পারি, আর আমাদের ছোট ভাই বোনরাও যাতে ভালো করে পড়াশোনা করতে পারে, সবাই অনেক উপরে উঠতে পারে, এটাই আমি কামনা করি। প্রত্যেক বছর আমরা সরস্বতী পূজা করে থাকি স্কুলে, আর মায়ের কাছে প্রার্থনা করি, আমাদের বিদ্যাদেবী মা সরস্বতী মাকে পূজা করি। আমরা প্রত্যেক বছর আমরা সবাই একত্রে এই পূজাটা করি, এবারেও হচ্ছে সেইভাবে। মায়ের কাছে প্রার্থনা করছি যে যেন সবাইয়ের ভালো হয়, অবশ্যই বিদ্যাদেবী তো বিদ্যাতেও যেন ভালো হয়, এটাই। পুজো তো আমরা সবাই একত্রেই সেলিব্রেট করছি, সবাই মিলে কাজ করে, সবাই আমাদেরকে সাহায্য করছে, আমরা সবাই কাজ করে একসাথে সবাই মিলে পুজোটা করা হচ্ছে। আমাদের স্কুলের পুজো প্রতি বছরই সবাইকে নিয়েই করা হয়। আমাদের স্কুলটা যেতে প্রতি বছরই আমরা এরকমভাবে সেলিব্রেট করতে পারি, পুজোটা যেতে ভালো করে সেলিব্রেট প্রতি বছর করতে পারি। আর যেহেতু উনি বিদ্যার দেবী, আমাদের সবার পড়াশোনাতে যেতেও ভালো হয়।